আট বছর আগেই কবরবাসী হয়েছেন মৃত কাদের মণ্ডল, তবুও রেহাই পাননি সরকারি এক কর্মকর্তার দায়েরকৃত মামলা থেকে। গত 15 ফেব্রুয়ারি সুজানগরের চর ভবানীপুর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয় মৃত কাদের মণ্ডলের নামে। কাদের মণ্ডল তো মরে গেছে, বুঝছেন? তার এই যে পিছনে দেন কবর, মরা মানুষেরও তো দিয়েছে এই রকম মনে হয় যে মামলা থাকে, তাহলে কি কোনো রকম কোনো ই থাকে কোন মরি শান্তি নেই। 2016 তেলে মারা গেছে, 7-8 বছর হলো। তো আমার স্বামী মৃত ব্যক্তি, কিভাবে এরকম ই হলো আমরা জানি না। আমার স্বামী হলো মৃত ব্যক্তি, তো হঠাৎ করে শুনতেছি যে আমার স্বামীর নামে মামলা হয়েছে, কিন্তু শুনেই তো আমরা হতবাক, আশ্চর্য হয়েছে কি মৃত ব্যক্তির নামে কিভাবে মামলা হয়। দ্বিতীয় আসামি হিসেবে মামলা দেয়া হয়েছে মৃত কাদের মণ্ডলের বড় ভাই শুকুর মণ্ডলকে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করা হয়েছে বলে জানান 85 বছর বয়সী শুকুর মণ্ডল। আমি জীবনে বালুর ব্যবসা কি জিনিস আমি জানি, কেবল ভালো লাগে লাভার জানি, কিছু জানি কারা কে দিনে না যেটাও জানি। এছাড়াও বালু উত্তোলনের অভিযোগে 13 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 10 থেকে 12 জনের নামে মামলা দায়ের করেছেন সুজানগর পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নায়েব বাবুল আক্তার। এমনকি এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের অনেকেই বালু ব্যবসার সঙ্গে জড়িত নয়। এমন ঘটনায় জেলা জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। মণ্ডল মারা গেছে 7-8 বছর, তার নিয়ে এবারে তাগাদা মামলা করে তোর নি তারা ব্যবসা করতেছে, বড় মানুষ নিয়ে এখন ব্যবসা চলতেছে। কোন প্রকার যাচাই বাছাই ছাড়া মামলা দায়ের করায় এমনটি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। আমার 1/32 তার গাড়ি নাই, তার নামে মামলা। এইসব মামলা দেওয়ার উদ্দেশ্যমূলক কিভাবে উনি দিলে কারোর কাছে শুনিয়ে না জানিয়ে উনি সঠিক তদন্ত করে তো এসব করতে। আসলে ওনারা কৃষি কাজ করতো, ওনার নামে এটা বালুর মামলা দেওয়া, যেহেতু 8 বছর আগে মারা গেছে, এটা খুবই দুঃখজনক। ঘটনা সম্পর্কে অবগত না থাকলেও মামলার প্রধান সাক্ষী করা হয়েছে একই এলাকার ইকবাল সর্দারকে। তিনি যে এই মামলার সাক্ষী তা তিনি নিজেও জানেন না বলে দাবি মামলার এই প্রধান সাক্ষীর। এই মামলাটা আসলে কিভাবে হয়েছে, কে করছে আমি কিছুই জানি। আমার 1 নম্বর সাক্ষী করা হয়েছে, আসলে এই মামলাটা বাদী কিডা বা কেন মামলাটা হইলো, কারা বাবলু ব্যবসা করে আমি কিছু জানিনি, অজান্তেই আমার 1 নম্বর সাক্ষী দিতে হয়েছে। ভূমি সহকারী কর্মকর্তা যেভাবে এজাহার দিয়েছেন সেভাবেই মামলা গ্রহণ করা হয়েছে বলে জানান সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন। এ মামলায় যদি কেউ মৃত বা অসুস্থ থাকে তাহলে তদন্ত সাপেক্ষে সংশোধনের আশ্বাস দিয়েছেন তিনি। সরকারি কর্মকর্তা একটা এজাহার দাখিল করেছেন আমাদের কাছে, লিখিত এজাহার দাখিল করেছেন, তার এজাহারের প্রেক্ষিতে আমরা মামলা রুজু করেছি। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা বাবুল আক্তার ও সংশ্লিষ্ট প্রশাসন।